গুড মর্নিং বন্ধুরা, সকাল হয়ে গেছে, 7:30 বাজে। আজ একদম বাড়িতে কিছু নেই, বাজার করতে যাব আমি। আর আজকে এইবার বলুন তো, আজ হচ্ছে বুধবার, বুধবার থেকে শনিবার অবধি বাজারটা আমি নিয়ে আসব। আবার সেই রাতের লোডশেডিং, আবার সেই প্রবলেম, নাহলে অনেক ভোরে চলে যাই আমি বাজারে। তো আমাদের খড়গপুরে মাছ টাছগুলো ঢুকতে না 8:30 বাজে, বাইরে থেকে যেসব মাছ টাছ ঢোকে ভালো মাছ, তো একটু পরে যাওয়াটাই ভালো। তো এখন আমি বেরিয়ে যাব বাজারে, চলুন বাজারটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেছি এই 5টা সরিয়ার লোকজনগুলো রাখে সব সবজি, তো আমি এখান থেকে ভেন্ডি, কাঁচা লঙ্কা এগুলো কিনে নিচ্ছি। ওইটা দিয়ে দাও এক পো, ভিড় বাজারের জন্য দামটাও এতটা করে, মানে কত করে লটিয়া মাছ, চিংড়ি মাছ উঠেছে, এটা হচ্ছে জ্যান্ত মাছের বাজারটা, দাঁড়াও দেখো। ইলিশ এসছে, ইলিশ কত করে? 400 টাকা। কত একটা, একটা কতটা ওজন হবে? দাঁড়াও দেখি, 580 টাকা করে এক কিলো। এখান থেকে রুই নিচ্ছি, দেখো সব নড়ছে টড়ছে। এই বড় করে পিস কাটবি, তোর জায়গা বলে কুচি নিয়ে এসছি। খড়গপুরে মাছ বাজারের ভিড় হতেও মাছের ক্রাইসিস থেকে খরচ চলে এসেছে, এটাও একটা অ্যাক্সিডেন্ট, আমার হাত পেয়ে গেছি গাড়ি চালিয়ে। তো আমার মনে আছে, মানে এমন সময় একটা বৌদি এলো বেলপাতা নিতে, আমি ভাবলাম বাড়িতে তালা না দিয়েই চলে গেছি, কিন্তু না, তালাটা দিয়েছিলাম, ছোদ্দাকে পাঠিয়েছি, ছোদ্দা তালা দেওয়া আছে মনে হয়। রাস্তাতে অনেকবার কল করেছে আমার ছোদ্দাটাকে, সকালে পরিশান করলাম, কিছু বাজার না করে অল্প একটু বাজার দে দৌড় বাজার থেকে, একা মানুষের প্রচুর পরিশানি আমার লাইফ। চলুন দেখায় আমি কী কী বাজার করে এনেছি, সবজি বাজার কিছুই করতে পারিনি, ওকে ফোন করে দেবো, তো দুপুরে নিয়ে আসবে বা বিকালে। বন্ধুরা বাজার একটু অন্ধকার লাগছে, কারণ বলুন তো সব জানলাগুলো বন্ধ করে দিয়েছি, একটু গলদার চিংড়ি ভালো পেয়েছি, নীলার চিংড়ি, আর এখানে এনেছি কাতলা মাছ, আর এগুলো কি ভুলেও গেছি কি কিনেছি না কিনেছি। এটা এনেছি ছোট ছোট চেলা মাছ হয় না, মোরলা মাছের সাথে সেই চেলা মাছ। বাজারে প্রচণ্ড ভিড়, মাথাটাই খারাপ হয়ে যায়। আর এগুলো আছে ছোট ছোট জ্যান্ত শোলকে কাটিয়ে এনেছি, আর একটা বুঝতে পাচ্ছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ঢালা যাবে না, এটা হচ্ছে গেরি। আমার বড়ের চোখের প্রবলেম, ডাক্তার খেতে বলেছে, তোকে আমি রান্না করে দেবো। গেরি মাম মিন্স নেল, যদি না বুঝতে পারো, ছোট ছোট। আর দেখো কি কিনতে কিনতে আমি পালিয়েছি, কচু কিনেছি, ভেন্ডি, আর কিনেছি উচ্চা, আর এটা সরিয়ার কাঁচা লঙ্কা। দেখালাম না সরিয়ার বাজারটা কোথায়, ভীষণ ঝাল হয় আর কুমড়ো, সকালবেলাটাই আজকে ভুল ভাল শুরু হলো। গুড আফটারনুন বন্ধুরা, আমার রান্না কমপ্লিট, এই যে কাপড় কাচা, আরও বাথরুমে আছে কাপড় কাচতে হবে, চলুন শেয়ার করে নিই আজ কী রান্না করেছি। ছোট বাঁশপাতায় মাছ এনেছিলাম, তার সাথে দু চারটা মোরলাও ছিল, দিয়ে একদম কাঁচা তেলের রেসিপিটা বানিয়েছি, আর উচ্ছা সিদ্ধ করেছি, আর এখানে কচু দিয়ে শোল মাছ, গাঁঠি কচু বেরিয়েছে না এখন নতুন, খুব টেস্ট হয়, তো রান্না করেছি। আর এটা রান্না করেছি ঘুগলি বলে এদেশিরা, কিন্তু যা পরেবার, এইটা বলে যে স্নেল ছোট ছোট, যেটা চোখের জন্য খুব উপকারী, তো আমার বড়ের একটু চোখের সমস্যা হয়েছে,
তো ডাক্তার বলেছে, তো আমি এটা এনে রান্না করলাম। তখন দেখালাম না কাঁচা অবস্থায়, এটা রান্না করলাম। তো আসুক, ততক্ষণে আমি এগুলো ঢাকা দিয়ে রাখি। উচ্ছাটা মাখিনি, কারণ পরে মাখবো, স্যালাডও কাটিনি, দেরি হবে খেতে। তো কিছু কাটা ফল না খাওয়াই ভালো, পয়জন হয়ে যায়। তো আমি কাপড় চোপড়গুলো গরম জল করেছি ভিজিয়ে, তারপরে দেবো কাস্তে। বেড চেঞ্জ করে নিলাম, গুছিয়ে নিলাম যে জামা কাপড়, আলমারিগুলোর মধ্যে সব গুছাবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন 5:30 বাজে, দেখা যাচ্ছে সব পাখিগুলো চলে যাচ্ছে। ও যে উপর দিয়ে বিদ্যুৎ পড়ছে, আর মনে হয় ঝড় আসবে, মেঘ করেছে। দেখো সব টিয়া পাখি, ওই দেখতে পাচ্ছো উড়ে যাচ্ছে সব পাখিগুলো, সব টিয়া পাখি। তো আসুক, ঝড় বৃষ্টি খুবই দরকার, কিন্তু বিদ্যুৎটা খুব ভয় লাগে। তো সব টিয়া পাখি, জানি না বৃষ্টি হবে নাকি, হাওয়াটা আছে। রান্না করছে, হাই, চা দিচ্ছে, চা খাবো। রান্না করছে, দেখ ঘুগনি রান্না করছে। এটা পতঞ্জলি বাজার করতে এসছি। দেখো পতঞ্জলির প্রোডাক্ট, খড়গপুরে অনেক দোকানই আছে, সব নিয়ে এসছি। তেল টেল সব, দাঁতের মাজন, এই সাবানটা ভীষণ ভালো পুরো। এটা তোমরা ইউজ করলে কখনো পা টা কিছু ফাটবে না, গা হাত পা সব সুন্দর থাকে। দেখো আমি দেখাচ্ছি, রোজ পতঞ্জলির প্রোডাক্ট, এই প্রোডাক্টটা তোমরা কিনে মাখতে পারো। এগুলো সোয়াবিন অয়েল, ভেজাল নেই যেহেতু পতঞ্জলি। এই বিশ্বাসে খাই, জানি না ভেজাল কতদূর আছে কিনা। বন্ধুরা শুভরাত্রি, ভালো থাকবেন। ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম।